আমি আমার ছেলের ফেসবুকে দেখছি তোরা এই যে ট্রাক করে গ্যাসের এই বোতলগুলো আনার সময় এক গ্যাসের সিলিন্ডারে ফুন্দা দিয়া আরেক গ্যাসের সিলিন্ডার লাগাই দে কেমনে গ্যাস চুরি করে আমার জানা আছে শুনছ আমার টাকাটা ফেরত ওই দেখছিলি না ওই তোর ভাইয়ের মোবাইলের মধ্যে দেখছস না ট্রাকের মধ্যে এক গ্যাসের ফুন্দা লাগাই দিছে লাগাই দিয়া গ্যাস ট্রান্সফার করস

চল্লিশ দিন যায় সাত দিনে গ্যাস দশ দিনে আমার কথা হন আমি শুধু গ্যাস দিয়ে

আমি শুধু চা ডা করে খাই এ বোমারা শাক তুইলে আমারে লাকড়ি দিয়ে ফু দিয়ে দিয়ে রান্না করে করে খাওয়াই আমারে শুধু গ্যাসের দাম বাড়ছে বলে ওরা তো বাদ পার ওরা গ্যাস আগে যাইতো এক মাস দশ দিন আর এক মাস দেড় মাস যেত ভাইয়া আর ওরা এখন কি করে গ্যাস চুরি করে এই জন্য এক সপ্তাহ জানা আরে ভাই আপনি গ্যাস দ্বারা আন্দার যোগ্য না আপনারা

আর এখন এক বোতল গেছে এক সপ্তাহ জানা সেম রান্না একটার ফুন্দা একটা দে সেম রান্না সবকিছু সেম এক বোতল গ্যাস তিন বোতলে দে আগে যাইতো এক বোতল গ্যাস দিয়ে এক মাস এখন তিন বোতল লাগে চিন্তা করছেন কতটা বাট পারে দেশের মানুষ মানে নিজের মারে পর্যন্ত বিক্রি করে ফেলা এটা লাভের জন্য আর বলে ডিলারের করছে এগুলো আমরা করছি নি দাম বাড়াইছে আবার খালি ওদে জান গা জান গা টাকা দিবেন না যা 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 ওই বোতল শেষ হবে তারপরে টাকা দিবেন এক বোতলের দাম দিবেন চুরি করে আসে তুই আমারে শুধু গ্যাসের মধ্যে দিবি আর কিছু দিস না